প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে। আমরা আলোচনা করছিলাম প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। এই ধারাবাহিকতায় আমরা আলোচনা শেষ করেছি ভার্সাই সন্ধি এবং এর ধারাগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভার্সাই সন্ধিরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি লীগ অফ নেশনস নামে পরিচিত। লীগ অফ নেশনস বা বাংলায় আমরা বলি জাতিপুঞ্জ, লীগ অফ নেশনস। হ্যাঁ, লীগ অফ নেশনস, লীগ অফ নেশনস, এই জিনিসটি নিয়ে বা এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা লীগ অফ নেশনস হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেটির উৎপত্তি হয়েছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, এই ভয়াবহতার কারণে বিশ্ববাসী উপলব্ধি করেছিল যে এমন একটি সংগঠন এই মুহূর্তে প্রয়োজন, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে, যে সংগঠনটির কাজ হবে বিশ্বকে নতুন কোনো সংঘাত বা যুদ্ধের হাত থেকে রক্ষা করা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। এরকম একটি সংগঠনের বা সংস্থার প্রয়োজনীয়তা বিশ্ববাসী উপলব্ধি করেছিল। কেন করেছিল? এর কারণ হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা এত ভয়াবহ ছিল যে বিশ্ববাসী নতুন আরেকটি যুদ্ধের আশঙ্কায় ভীত হয়ে পড়েছিল, যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলেও ভবিষ্যতে যে আরও বিশ্বযুদ্ধ হবে না বা বিশ্বযুদ্ধের মতো মারাত্মক কোনো যুদ্ধ সংঘটিত হবে না তার কোনো নিশ্চয়তা নেই। তো সেজন্যে এই বিশ্বযুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছিল বা যে ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছিল, এরকম ধ্বংসযজ্ঞ যাতে ভবিষ্যতে আর না আসে বা আর না ঘটে, সেজন্য শান্তির অন্বেষা করতে হবে। আর মানুষজন, বিশ্ববাসী তখন লক্ষ্য করেছিল যে যুদ্ধ মানেই হচ্ছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। একসময় প্রাচীন যুগে এবং মধ্যযুগে যুদ্ধ বলতে বোঝা যেত যে দুই পক্ষের সৈন্য নির্দিষ্ট একটি স্থানে সমবেত হয়ে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেখানে সাধারণ মানুষের জীবন নাশ খুব কম হতো। কিন্তু আধুনিক যুগে এসে যুদ্ধের ধরন পরিবর্তন হয়ে যায় এবং যুদ্ধাস্ত্রেরও পরিবর্তন সাধিত হয়। অত্যন্ত মারাত্মক সব মারণাস্ত্র তৈরি হতে থাকে, যার ফলে যুদ্ধ কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে লোকালয়ে। অর্থাৎ যুদ্ধ যখন সংঘটিত হয়, সেই যুদ্ধের প্রভাব যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে লোকালয়ে বা জনবসতির উপরেও প্রভাব বিস্তার করতে থাকে, জনবসতির উপরেও হামলা হতে থাকে, জনবসতির উপরেও বোমাবর্ষণ কিংবা অন্যান্য আক্রমণ চলতে থাকে। ফলে দেখা গেছে যে যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধ সংঘটিত হলে কেবল সৈনিকরাই মারা যাচ্ছে না, বরং সাধারণ মানুষও অকাতরে প্রাণ দিতে হচ্ছে তাদের। তো এই যে অবস্থা, যুদ্ধের পরিবর্তন এবং এই মারণাস্ত্র বা অন্যান্য যে বিপজ্জনক সব অস্ত্রের আবিষ্কার এবং সর্বোপরি যুদ্ধক্ষেত্রে যে বিমানের ব্যবহার, যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানের ব্যবহারের ফলে পৃথিবীতে যে ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছিল যে যুদ্ধ সংঘটিত হলেই অকাতরে বেসামরিক মানুষ, সাধারণ জনগণ তাদের প্রাণ চলে যেত, তা এই অবস্থা থেকে পৃথিবীকে পরিত্রাণ করার জন্যে একটি আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এবং এই আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা থেকেই লীগ অফ নেশনসের উৎপত্তি ঘটে। তো লীগ অফ নেশনসের উৎপত্তির পেছনে যে জিনিসগুলো কাজ করে তার মধ্যে প্রধান হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন খ্রিস্টান ধর্মজগতের যিনি সর্বোচ্চ ধর্মগুরু পোপ, তিনি বলেছিলেন যে এখন আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, বরং কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। এছাড়াও আরও কয়েকজন বিশ্ব নেতা, তারাও এরকম একটি সংগঠনের কথা বলেছেন। সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন, যার কথা তোমাদের আগে বলেছি,
যার নীতির উপর ভিত্তি করে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সেই উইড্রো উইলসন যখন 14 দফা দাবি পেশ করলেন প্যারিস শান্তি সম্মেলনে, সেই 14 দফা দাবির একটি দাবি ছিল বা একটি দফা ছিল শান্তির জন্য লীগ অব নেশনস নামে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করা। তো এই লীগ অব নেশনস বা আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করার জন্য উড্রো উইলসনের এই যে প্রস্তাব, এই প্রস্তাবের ভিত্তিতে 19 সদস্যের একটি কমিটি তৈরি করে দেওয়া হলো। এই 19 সদস্যের কমিটি, তাদের দায়িত্ব ছিল যে লীগ অব নেশনসের জন্য একটি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা। তো এই খসড়া গঠনতন্ত্রের ভিত্তিতে পরবর্তীতে এই লীগ অব নেশনসের চূড়ান্ত গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। তো এভাবে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় এবং এটি শেষ পর্যন্ত 1919 সালের 28শে জুন স্বাক্ষরিত হয়, আর পরের বছর 1920 সালের 10 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে লীগ অব নেশনস যাত্রা শুরু করে। 10 জানুয়ারি 1920 এই তারিখে লীগ অব নেশনস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো 1918 সালে, প্যারিস শান্তি সম্মেলন হলো 1919 সালে, এবং 1919 সালের 28শে জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। ওই একই দিনে লীগ অব নেশনসের চুক্তিপত্র স্বাক্ষরিত হয় এবং 1920 সালের 10 জানুয়ারিতে এই লীগ অব নেশনসের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। তো 1920 সাল থেকে শুরু করে 1934 সাল পর্যন্ত লীগ অব নেশনসের সদস্য সংখ্যা ছিল 42টি। পরে ধীরে ধীরে এই সদস্য সংখ্যা বাড়তে শুরু করে। তবে জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারা কিন্তু এই লীগ অব নেশনসের যোগ দেয়নি। জাপানের একটি দাবি লীগ অব নেশনসের এই গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত না হওয়ার কারণে জাপান তারা লীগ অব নেশনসে যোগ দেয়নি। অন্যদিকে প্রেসিডেন্ট উড্রো উইলসন তার সংসদে এই লীগ অব নেশনসে যোগদানের জন্য যে আহ্বান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সংসদ সেটি পাশ করেনি বলে যুক্তরাষ্ট্র বা আমেরিকা তারা এই লীগ অব নেশনসে যোগ দিতে পারেনি। তো সে যাই হোক, এই লীগ অব নেশনস যে আন্তর্জাতিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে, এই লীগ অব নেশনসের গুরুত্ব বা এর যে কর্মপরিধি সেগুলি আমরা এখন একটু দেখার চেষ্টা করি। তো লীগ অব নেশনসের প্রথম কাজই ছিল রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ পৃথিবীর যে বিভিন্ন দেশ, এই দেশগুলোর যে নিরাপত্তা, দেশগুলোর নিরাপত্তা বলতে বোঝানো হচ্ছে যে একটি দেশ যেন অন্য দেশ দ্বারা আক্রান্ত না হয়, সেই জিনিসগুলো নিশ্চিত করা। তো সেটি লীগ অব নেশনস চেষ্টা করেছে, বিশেষ করে বিভিন্ন দেশের সীমানা নিয়ে যে সংঘাত, এই সংঘাত যাতে না হয় সীমানা নিয়ে, সেই বিষয়টি লীগ অব নেশনসকে দেখতে হয়েছে। তাছাড়া লীগ অব নেশনস এই যে বিভিন্ন দেশের স্বাধীনতা, তারপরে বাইরের শত্রু থেকে আক্রমণ থেকে রক্ষা করা, এই বিষয়গুলো লীগ অব নেশনসের কর্মপরিধির আওতায় ছিল। এছাড়া লীগ অব নেশনসের আরেকটি কাজ ছিল যে মধ্যস্থতা এবং সালিশি ব্যবস্থা। সেটি কীরকম? যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে সেই দ্বন্দ্ব লীগ অব নেশনস আলোচনার মাধ্যমে মীমাংসা করে দেবে। তো সেই আলোচনার মাধ্যমে মীমাংসার জন্যে লীগ অব নেশনস প্রচেষ্টা চালিয়েছিল এবং সেটিই হচ্ছে সালিশি ব্যবস্থা। অর্থাৎ সালিশির আয়োজন করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মীমাংসা করা হবে। তো এই দ্বন্দ্ব মীমাংসা করার জন্যে
সালিশি ব্যবস্থার পাশাপাশি একটি আন্তর্জাতিক আদালতেরও ব্যবস্থা করা হয়েছিল, যে যখন সংঘাত আর সালিশি পর্যায়ে থাকবে না তখন সেটিকে আন্তর্জাতিক আদালতে মীমাংসার জন্য পাঠানো হবে। তাছাড়া লীগ অফ নেশনসের আরেকটি কাজ ছিল যে পরিদর্শকের কাজ, অর্থাৎ লীগ অফ নেশনস বিভিন্ন অঞ্চলে ভার্সাই চুক্তির আলোকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল শান্তি রক্ষার জন্যে, সেই পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না সেটি দেখার জন্যে লীগ অফ নেশনস পরিদর্শকের ভূমিকা পালন করত। বিভিন্ন স্থানে তারা পরিদর্শনে যেত, যেমন জার্মান সীমান্তে, তারপরে রাইন নদীর সীমান্তে, ডানজিক বন্দরে, এই সমস্ত অঞ্চল নিয়ে ভার্সাই চুক্তিতে যে সমস্ত সমাধান দেয়া হয়েছিল যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তো সেই সমাধানগুলো বা সেই মীমাংসাগুলো যথাযথভাবে পালিত হচ্ছে কি না সেটি লক্ষ্য করার জন্য লীগ অফ নেশনসের পরিদর্শক দল বিভিন্ন সময় এই অঞ্চলগুলোকে সফরের আওতায় রাখত। তারা এই সব অঞ্চলে ঘুরে ঘুরে দেখত যে ভার্সাই চুক্তির ধারাগুলো ঠিকমতো পালিত হচ্ছে কি না। এছাড়া লীগ অফ নেশনসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল নিরস্ত্রীকরণ, ডিসআর্মামেন্ট। এই নিরস্ত্রীকরণের আওতায় পড়ে যে বিভিন্ন দেশের মধ্যকার যে সামরিক প্রতিযোগিতা, এই সামরিক প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণে রাখা বা সামরিক প্রতিযোগিতা বন্ধ করা। কেননা এই সামরিক প্রতিযোগিতা থেকেই কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধের মতো ভয়াবহ ঘটনার দিকে মোড় নেয়। তো সে কারণে এই সামরিক প্রতিযোগিতা বন্ধ করা কিংবা বন্ধ করতে না পারলেও এটিকে নিয়ন্ত্রণ করা ছিল এদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং বিভিন্ন ধরনের মারণাস্ত্র, এই মারণাস্ত্রগুলোকে সীমিত রাখা, যে একটি নির্দিষ্ট সংখ্যক সংখ্যার একটি নির্দিষ্ট পরিমাণের বেশি যেন এই অস্ত্রগুলো কোনো দেশ রাখতে না পারে সেজন্য পদক্ষেপ নেয়া। তো সেটি আমরা এর আগের ক্লাসেই আলোচনা করেছি। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে জার্মানিকে নির্দিষ্ট পরিমাণ এর বাইরে কোনো অস্ত্র রাখা যাবে না, এরকম একটি শর্ত জার্মানিকে দেয়া হয়েছিল। তো এই বিভিন্ন অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে এবং এছাড়াও অন্যান্য যে যুদ্ধের প্রয়োজনীয় উপকরণ, এই প্রয়োজনীয় উপকরণগুলো সীমিত করা ছিল লীগ অফ নেশনসের একটি অন্যতম কাজ। এছাড়া বিভিন্ন দেশের মধ্যকার যে আদান প্রদান, অর্থাৎ সংস্কৃতিগত আদান প্রদান, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা, কিংবা বিভিন্ন দেশের মধ্যকার যে বৈজ্ঞানিক গবেষণার আদান প্রদান, এগুলোও তাদের কাজের মধ্যে ছিল। তাছাড়া এই লীগ অফ নেশনস সে সময়কার বিশ্বে যে বেশ কয়েকটি দেশের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেই দ্বন্দ্বগুলো নিয়ে তারা মীমাংসার ব্যবস্থা করেছিল বা মীমাংসার চেষ্টা অন্তত করেছিল। তোমাদের বইতে সেরকম কয়েকটি ঘটনার কথা উল্লেখ আছে, যেমন অ্যাঞ্জেলি ঘটনা, অ্যালান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ঘটনা, তারপরে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যকার যে দ্বন্দ্ব, এই বিষয়গুলো সেগুলো লীগ অফ নেশনস সমাধানের চেষ্টা করেছে। সকল ক্ষেত্রে লীগ অফ নেশনস সফল হতে পারেনি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা এই সালিশি মীমাংসার মাধ্যমে এই দ্বন্দ্বগুলোকে তারা মীমাংসা করে দিয়েছিল। বিশেষ করে তোমার জাপান যে মাঞ্চুরিয়া দখল করেছিল 1931 সালে, এ বিষয়ে লীগ অফ নেশনস পদক্ষেপ নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লীগ অফ নেশনসের পক্ষে এটিকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জাপান শেষ পর্যন্ত মাঞ্চুরিয়াকে দখল করেই ফেলেছিল। তাছাড়া ইতালি যে ইথিওপিয়া দখল করলো সে বিষয়েও লীগ অফ নেশনস কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাছাড়া তোমার স্পেনের সামরিক শাসক জেনারেল ফ্রাঙ্কো, তিনি যে দমনপীড়ন চালিয়েছিলেন তার জনগণের উপরে, সে বিষয়েও লীগ অফ নেশনস যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তো এভাবে দেখা গেছে যে লীগ অফ নেশনস তার যে মূল উদ্দেশ্য, যে শান্তি রক্ষা করা, এই শান্তি রক্ষা করার যে মূল কাজটি, এই মূল কাজটিতেই লীগ অফ নেশনস ব্যর্থ হয়েছে। ফলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র 2 দশকের মধ্যেই
বিশ্বকে আরেকটি বিশ্বযুদ্ধের মুখে মুখোমুখি হতে হয়েছে, যেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো সেটির বিষয় আমরা পরে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা হচ্ছে এই লীগ অব নেশনস নিয়ে। তো দেখা গেছে যে শেষ পর্যন্ত যে আশা নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ এই লীগ অব নেশনস প্রতিষ্ঠা করেছিলেন, সেই লীগ অব নেশনসের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। তবে একটি জিনিস মনে রাখতে হবে যে লীগ অব নেশনস নিজে থেকে কিছু করতে পারে না, বা তার পক্ষে নিজে থেকে কিছু করা সম্ভব ছিল না। লীগ অব নেশনসের সাফল্য ব্যর্থতা নির্ভর করত এর সদস্য রাষ্ট্রগুলোর সদিচ্ছার উপরে। তো এর সদস্য রাষ্ট্রগুলোর সদিচ্ছার অভাবেই আসলে লীগ অব নেশনস শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, এবং ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লীগ অব নেশনসকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে দিয়ে তার পরিবর্তে নতুন আরেকটি বিশ্ব সংস্থা গঠিত হয়েছে, যেটিকে আমরা বলছি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। তো সেই বিষয়গুলো আসলে আমাদের এর পরবর্তী আলোচনার মধ্যে আছে। তা আজকে আমরা আর বেশি এগোবো না, আমরা এই পর্যন্তই রাখবো। এর মাধ্যমে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেল। আমরা আগামী ক্লাসে আমাদের যে পরবর্তী যে অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়, সেই চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আমরা বলশেভিক বিপ্লব নিয়ে আলোচনা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। এই তৃতীয় অধ্যায় সংক্রান্ত টোটাল অধ্যায়ের উপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।